আমরা যারা এই টিমটাকে নিয়ে সিলেট টিমটাকে নিয়ে যারা বলেছিলাম যে বুড়া টিম রিহাব সেন্টার বিভিন্ন উপাধিতে আমরা যারা আখ্যা দিয়েছিলাম, তো আজকে মনে হয় আজকের মাস্টার তাদের জন্য আমাদের জন্য একটা লিসন যে আসলে দেশি সেট আপ নিয়ে দেশি বোলার কোচ সবকিছু নিয়ে আসলে যে শিরোপার কাছাকাছি যাওয়া যায়, শিরোপা জিতে ফেলেছেন বলবো না বাট কাছাকাছি যাওয়া যায় সেটা আমাদের জন্য লিসান, আমরা যারা বিভিন্নভাবে এরকম মন্তব্য করেছিলাম। তো আমার মনে হয় যে আমরা আমাদের মন্তব্যের ব্যাপারে একটু সচেতনভাবে কথা বলি, হুটহাট করে কিছু না বলি, মিডিয়াতে কিছু না বলি, বা একটা টিমকে যে এক্সপিরিয়েন্সের কত মূল্য আজকে তো সেই প্রুফটা আমরা পেলাম, তো আমরা এই কথাগুলো মাথায় রাখি, এই ম্যাচটা বিশেষ করে আমরা এই অবস্থানটা আমরা সিলেটের মাথায় রাখি। ভাবি ম্যাজিশিয়ান মাশরাফি নাকি ফাইটার মাশরাফি? বোথ বোথ আমার কাছে বোথ, সুপার হ্যাজবিন সুপার ক্যাপ্টেন, এটাও বোথ। আবার যখন ওই যে সময় ক্ষেপণটা মাঝখানে মোমেন্টাম ব্রেক করার জন্য, এটা তো ক্যাপ্টেন একটা পলিসি, সেক্ষেত্রে আমরা দেখলাম যে পরে ধপধপ উইকেট গুলো পড়ে গেল। মানে এই যে মস্তিষ্ক, আপনার কি মনে হয় যে মানে প্রপারলি এরকম মস্তিষ্ক কাজে লাগানোর মতো বাংলাদেশে আপনি মানে একজন সাপোর্টার হিসেবে যদি আপনি দেখেন মাশরাফি ওয়াইফটা, অন্য কাউকে আপনি ধারে কাছে দেখেছেন? টু বি অনেস্ট, আসলে এটা নিয়ে এত বেশি আমি বলতে পারবো না, বাট এটা বুঝি যে ওর প্রত্যেকটা মোমেন্টে একটা ম্যাজিক্যাল থিঙ্কিং কাজ করে। হ্যাঁ, যে যে কোনো টাফ সিচুয়েশন খেলার মধ্যে ময়দানে যখন নামে, যে কোনো টাফ সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করে বের হয়ে আসতে হয় বা নতুন কোনো টেকনিক অবলম্বন করতে হয় সেটা ওর মধ্যে আছে। সো এই জায়গা থেকে হয়তো অ্যাপ্লাই করে। প্রথমে বলছিলেন যে বুড়োদের এবং প্রথমে আপনি একটা ব্যাখ্যা দিলেন যে এই দলটাকে আসলে কিভাবে আখ্যায়িত করা হয়েছে, সেই জায়গাতে আপনি মাশরাফিকে পুরো বাংলাদেশের সামনে কি বলবেন? আমি ওকে বলতে চাই একটাই যে খেলার ক্ষেত্রে খারাপ সময় ভালো সময় সবসময় আসবে, বাট পাশে থেকে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে সবসময় সাপোর্ট করে আসছি, স্টিল এখনও করছি, বাট খারাপ সময় ভেঙে যাওয়া যাবে না, স্ট্রং থাকতে হবে যেটা অলওয়েজ থাকে সবসময়, একইভাবে পাশে আছি, পাশে থাকবো, এটাই। অনেকে বলছিল আর আজকেই শেষ মাশরাফির শেষ ম্যাচ, এই ম্যাচ দেখে এভাবে ঘুরে দাঁড়ানোটা আপনি কি শেষ দেখছেন না এটা আরেকটা শুরু? এটা এই কথাটা নিয়ে আমার একটু আপত্তি আছে, আপনারা বারবার আমি এই কথাটা শুনি আপনি মিডিয়াতে, তো আমরা এরকম একটা পিক মোমেন্টে মাশরাফির বিপিএল মানেই কিন্তু মাশরাফির জয় জয় করে একটা স্লোগান চলেই আসছে বাইরে, হ্যাঁ আমরা শুনতে পাই একটু, তো এবার জানি না কি হবে, যাই হোক না কেন, বাট ওর এই টাইমটায় আমরা যে মাশরাফি আর কতদিন খেলবে বা এটাই শেষ কিনা আমার মনে খুব বেশি অপ্রাসঙ্গিক এই টাইমটাই, হ্যাঁ আমার রাইট টাইম মনে হয় না, বিকজ শরীরটা একান্ত মানুষের নিজের সম্পদ। হ্যাঁ, আমি যতই ঘরের মানুষ হই কাছের মানুষ হই আমি কিন্তু বলতে পারবো না যে তার ফিজিক্যাল কন্ডিশন আমি দেখে যতটুকু অবজার্ভ করবো, বাট সে নিজেই বুঝবে যে আমি কতটুকু আমার পা দুটাকে দৌড় করাতে পারবো। হ্যাঁ, তো একান্তই তার ডিসিশন বড়, বা এই নিয়ে অনেকবার কথা হয়েছে, কন্ট্রোভার্সি হচ্ছে, আমার মনে হয় না এটা রাইট টাইম এটা নিয়ে কথা বলার, ডিসিশনটা অবভিয়াসলি দিন শেষে তার। হ্যাঁ, আমরা যতই কথা বলি ও মাশরাফি থামবে না, আর এটা বিশ্বাসের ব্যাপার না, আমার মনে হয় সিচুয়েশন ডিমান্ড। হ্যাঁ, এটা আমার বিশ্বাস তো আমি একা করলে হবে না, সিচুয়েশন ডিমান্ড, আমার মনে হয় ও সবসময় কি বলবো যে রাজার মতো এসছে খেলছে, রাজার মতো মাঠে ফাইট করেছে, অলওয়েজ সৈনিকের মতো, আর দিন শেষে সেনাপতির মতো সিদ্ধান্তটা তারই হওয়া উচিত, তো এ ব্যাপারে আমাদের খুব বেশি এটা নিয়ে কাটাছেঁড়া কবে খেলা বন্ধ হবে বা কবে খেলতে পারবে কিনা, তার কন্ডিশন তার উপর ছেড়ে দেওয়া উচিত, তার ডিসিশন নেওয়া উচিত, এটা তার জন্য ভালো, আমার মনে ক্রিকেটের জন্য। আপনি শুরুতেই বলছিলেন যে অনেকেই বলছে যে বুড়ো টিম, টিমটা অনেকটা এক্সপায়ার করা, এটা আসলে একটা শ্রেণীর মানুষজন বলে, সবাই যে বলে তা না, অবভিয়াসলি না, আমি কিন্তু সবার নাম আমি আপনাকে ডিবেট করছি না, যে মাশরাফির প্রতি ভালোবাসা হচ্ছে পুরো বাংলাদেশের ভালোবাসা, সত্যি কথা, যেটা একটা গ্রুপ বলে, তো আজকে যখন মাঠে থেকে এই জবাবটা দিল, ভ্যালেন্টাইন্স ডে দিনে জবাব দিল, আপনি লাল ড্রেস পরে আসছেন এবং আপনি মোটামুটি হাসি মুখে ব্যাক করে যাচ্ছেন, আমার দুটো প্রশ্ন, আপনি গিয়ে কি একটু নতুন করে মাশরাফিকে উইশ করবেন কিনা অ্যাজ হিজ ওয়াইফ? সব জিনিস তো এইভাবে বলার জিনিস না, কিছু জিনিস আড়ালের জিনিস আড়ালে থাকা ভালো, হ্যাঁ সব জিনিস এক্সপ্রেস করে ভালো দেখা যায় না। কতটুকু আপনি প্রাউড যে আসলে
এই পুরো দলটাই আসলে এখন হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ টিম এই মুহূর্তে বিপিএল? অবভিয়াসলি আমার কাছেও তাই মনে হয়, কারণ শুরু থেকে আমরা তো আসলে এতদূর আশা করিনি সত্যি কথা, কিন্তু যে এনজয় করেছি সবাই, এভরি মোমেন্ট যে এনজয় করেছি সব জায়গাতে আমরা, তো আমাদের কাছে আজকের দিনটা অবভিয়াসলি অনেক স্পেশাল। ট্রফি আমরা, অলিখিত ট্রফি আমরা পেয়ে গেছি, হ্যাঁ, যেটা অঘোষিত অলিখিত ট্রফি অলরেডি, আমি ফাইনালের 16 তারিখে কী হবে আই ডোন্ট নো, বাট এখন আমরা সবাই, আমাদের সবার এই ফিলটাই হচ্ছে যে আমরা পেয়ে গেছি আসলে। ভাবি আজকে ম্যাচ শুরুর আগে আমরা, যেটা একটা ম্যাচে হতেই পারে, কোন একটা দল হারবে কোন একটা দল জিতবে, বাট এই টিমটা নিয়ে এই পর্যন্ত আসা, এটা যারা আমরা যারা বলেছিলাম যে আসলে টিমটা খুব এটা সেটা কাদের দিয়ে টিম করছে বা অনেক কিছু অনেক ব্যঙ্গাত্মক অনেক কিছু বলেছিলাম, তো আমাদের আমার মনে হয় তাদের জন্য লিসন, এবং যারা খুব বিদেশি প্লেয়ার ডিপেন্ডেন্ট আমি বলবো, দেশি প্লেয়ারদের ইগনোর করে খুব বেশি পয়সার উপর ডিপেন্ডেন্ট, তাদের ক্যালিভারটা আমার মনে হয় যে এখান থেকে ইম্প্রুভ করা উচিত। থ্যাংক ইউ।